ধামরার সর্ববৃহৎ হাইওয়ে রেস্টুরেন্ট মায়ের দোয়া নতুন করে চালু করা হয়েছে জয়পুরা বাস স্ট্যান্ড সংলগ্ন পালসিএনজির বিপরীতে। গত 22 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার নয়ারহাট চেকপোস্ট ও ঢুলিবিঠা বাস স্ট্যান্ডের ঐতিহ্যবাহী বিশাল হাইওয়ে রেস্টুরেন্ট মুজাফফার হোসেনের মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার ঢাকা আরিচা মহাসড়কের ধামরায়ের জয়পুরা পালসিএনজি নামক স্থানে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে নতুন করে চালু করা হয়েছে 24 ঘণ্টা মানসম্মত খাবারের অঙ্গীকার নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার সাধারণ মানুষসহ সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। প্রিন্স দিশারি মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পালসিএনজি জয়পুরা বাস স্ট্যান্ড ধামরাই ঢাকা।